फ्रेंड्स আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার পেজের উপর এবং আজকে আমরা যে স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি তার প্রাইস চলছে 7,500 এর কাছাকাছি। ফ্রেন্ডস আমাদের পক্ষে রিটেল ইনভেস্টর সাধারণ রিটেল ইনভেস্টরদের পক্ষে কিন্তু এত ভারী দাম দিয়ে স্টক কেনা সম্ভব হয়ে ওঠে না। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কারেকশন আসছে। আমরা টেকনিক্যাল চার্টের মধ্যে দেখতে পাচ্ছি যে বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো এই ধরনের ক্যান্ডেল যখন তৈরি হয় তখন ডেফিনেটলি সেখান থেকে স্টক নিচের দিকে নেমে আসারই ইন্ডিকেট আমাদের के देखिए থাকে। तो चलो कम्पानी नाम कि कम्पानी बिजनेस कि आज मुहूर्ते कि सूझ आज क्या से सब विषय डिटेल्स वीडियोर मध्यमे आज के चर्चा करते चले। आगे फ्रेंड्स एख अब्दि जो स्टॉक बेंगली चैनल के सबसक्राइब ना कर सबसक्राइब कर नीन ये नतून नतून बांगलाते वीडियो देखार जो। फ्रेंड्स हमें देखते 52 वीक हाई आज 9,000 तो अलमोस्ट 1500 पॉइंट डिसकाउंटे क्योंकि एखो स्टक के मार्केटे পাওয়া যাচ্ছে। তাছাড়া এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজের নাম্বার আমরা দেখতে পাচ্ছি 55%। তো ভারী কোয়ান্টিটি কিন্তু এর মধ্যে ট্রেড হচ্ছে, মানুষকে আমরা দেখতে পাচ্ছি এই প্রাইসেও কিন্তু বাইং করছে। তো কেন করছে, রিজন কি আছে, চলুন আমরা দেখে নেব। प्राइस परफॉर्मेंसर ऊपर जो सवार प्रथम अपना नजर रखबें तो वन वीके स्टॉक के नेगेटिव मूवमेंट देखिए, वन मंथे 11% मत मूवमेंट, थ्री मंथ्स नेगेटिव, वन ईयर हमें देखते खूब ही सामान्य मूवमेंट देखिए 10%, थ्री इयर्स 6%। तो से भाव मूवमेंट मूवमेंट देखाई हमें देखते ताछाड़ा कम्यूनिटर मध्य देखते 100% बोलते यह मुहूर्ते बाइंग करार्जन। तो कम्पानी नाम कि आज चलो समय नष्ट ना कर देखे नब। कम्पानी नाम আপনাদের সামনে আছে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড। মারুতি সুজুকি ফ্রেন্ডস আমরা জানি যে অটো সেক্টরে বিলং করছে এবং কোম্পানি 1981 সালের কোম্পানি আছে, অনেকদিন পুরনো কোম্পানি আছে, লার্জ ক্যাপ কোম্পানি আছে। এর মধ্যে আরই আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 4.40% মতো কোম্পানি খুবই সামান্য ডিভিডেন্ডও আমাদেরকে দিচ্ছে। যদি পজিটিভ দিক হিসাবে দেখবেন তো কোম্পানি আমরা দেখতে পাচ্ছি ডেট ফ্রি কোম্পানি আছে, কোয়ার্টারলি রেজাল্ট ভালো প্রেজেন্ট করছে এবং হেলথি যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে মেনটেনও করছে। কিন্তু নেগেটিভ দিক হিসাবে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 5 ইয়ার্সে এর মধ্যে সেলস কিন্তু অনেকটাই কম হয়েছে। তাছাড়া বুক ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে বেড়েছে, রিটার্ন অন ইকুইটি আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই লো হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ দিক হিসাবে এর মধ্যে সেলস কিন্তু অনেকটাই কম হয়েছে। কোম্পানি যেই সেক্টরে বিলং করছে, অটোমোবাইল সেক্টরে বিলং করছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট লিডারও কিন্তু আছে। ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ভেহিকলসের জন্য সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে, কিন্তু মারুতি সুজুকিকে আমরা সেইভাবে প্রস্তুতি নিতে দেখতে পাচ্ছি না। মারুতি সুজুকি কিন্তু সেইভাবে রোল প্লে করছে না ইলেকট্রিক ভেহিকলসের জন্য, মার্কেট লিডার হয়েও আমরা দেখতে পাচ্ছি যে সেভাবে কিন্তু রোল প্লে করছে না। যদি আমরা প্রফিট অ্যান্ড লসের উপর আসবেন তো প্রফিট অ্যান্ড লসের উপর আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি কিন্তু খুবই স্লো পারফরম্যান্স আমাদেরকে দেখিয়েছে, সেভাবে রিটার্নও আমাদেরকে দেয়নি। কেননা পিছনে সময়গুলো জানি যে আমরা অটো সেক্টর সেভাবে পারফরম্যান্স দেখায়নি, রাইট। যদি সেলসের উপর নজর রাখবেন তো 2017 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 68,000 করোড়, দেন আমরা দেখতে পাচ্ছি 79, 86, 75, দেন 70 করোড় আমরা দেখতে পাচ্ছি, এবছর হয়েছে 85 করোড়ে। কন্টিনিউয়াসলি কোম্পানির মধ্যে সেলস বেড়েছে কিন্তু নেট প্রফিটের মধ্যে আপ এন্ড ডাউন ফ্ল্যাট মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। গত 2017, 18, 19 আমরা দেখতে পাচ্ছি নেট প্রফিট একদম ফ্ল্যাট ছিল, দেখুন 7,000 করোড়, 7,800, 7,600 এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে নেট প্রফিট হয়েছে। দেন 2020 অনেকটাই কম হয়ে গেল, 5,000 করোড় হয়ে গেল, 5,500, দেন 2021 আরও কম হলো 4,500 করোড় এবং TTM দেখুন 3,200 করোড়। তো নেট প্রফিট কিন্তু সেভাবে যে জেনারেট হচ্ছে না এই কোম্পানির মধ্যে। তাছাড়া ইপিএসও আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু কম হয়েছে। TTM যদি দেখবেন তো সেটা আছে আগের বছরের তুলনায়, আগের বছর ছিল 145 এবং এবছর আছে 107 কারোড়। তো ইপিএসও আমরা দেখতে পাচ্ছি আর্নিং পার শেয়ারও কিন্তু অনেকটা কম হয়েছে। চলুন চার্টের উপর চলে যাব। উপর ফ্রেন্ডস আমরা চলে এসেছি, চার্টকে যদি ভালো করে লক্ষ্য করবেন তো দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে এর প্রিভিয়াস হাই ছিল 9,000, 9,000-এর লেভেল থেকে অলমোস্ট 6,600 অবধি নেমে আসলো, দেন সেখান থেকে একটু মুভমেন্ট দেখালো 7,500 অবধি পৌঁছালো, দেন সেখান থেকে আবারও নিচে নেমে এসেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি হয়েছে এবং সাথে দোজিও তৈরি হচ্ছে। তো ডেফিনেটলি এই ধরনের ক্যান্ডেল যখন তৈরি হয়ে থাকে তখন এখান থেকে কিন্তু অনেকটাই নিচে নেমে আসার ইন্ডিকেট আমাদেরকে দেখায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদম সাপোর্টের কাছে এসে দাঁড়িয়েছে এবং আরএসআই নাম্বার অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 40
5 এর কাছাকাছি। যদি এই প্রাইসটা কেউ ভেঙে দিচ্ছে তাহলে ডেফিনেটলি নেক্সট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 7200 কাছাকাছি। 7200টাকেও যদি ভেঙে দিচ্ছে ফ্রেন্ডস 6900 অবধি কিন্তু আবারও আসতে পারে মারুতি সুজুকি। চলুন আমরা চলে যাব এবং কনফার্মেশনও নেব। এখানে আমি ইন্ডিকেটরকে লাগাচ্ছি বিবি এবং এমএসিডি। ফ্রেন্ডস এমএসিডি বলিঙ্গার ব্যান্ড এবং আরএসআইয়ের উপরে ডিটেলসে ভিডিও রাখা আছে প্লেলিস্টের উপর। এখন অবধি যদি না দেখেছেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ সেখান থেকে নলেজ ইনহ্যান্স করার কিন্তু অনেকটাই সুযোগ আপনাদের কাছে আসবে। তাছাড়া ফ্রেন্ডস এমএসিডিকে যদি দেখবেন তো এমএসিডি লাইন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিগন্যাল লাইনকে ক্রস করে নিচে আসার জন্যই কিন্তু তৈরি হচ্ছে, এখনও আসেনি কিন্তু তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং বলিঙ্গার ব্যান্ডের মধ্যে ফ্রেন্ডস দেখুন মিডিয়ান লাইনকে টাচ করে নিয়েছে, একদম মিডিয়ান লাইনের কাছে সাপোর্ট নিয়েছে। এই সাপোর্টটাকে ভেঙে দিলে বলিঙ্গার ব্যান্ডের কাছে আমরা যেই সাপোর্টটা দেখতে পাচ্ছি সেটা 7200 কাছাকাছি আছে। তো ডেফিনেটলি এই মুহূর্তে উইক হতে চলেছে মারুতি সুজুকি। তো আপনারা কী ভাবছেন মারুতি সুজুকিকে নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। প্রিভেট লেভেল হিসাবে আমরা দেখে নেব, এর সাপোর্ট 1 আছে 7400 কাছাকাছি, সাপোর্ট 2 আছে 7300 এবং সাপোর্ট 3 আছে 7200 কাছাকাছি। তো আপনাদের মতামত অবশ্যই কিন্তু ফ্রেন্ডস লিখতে ভুলবেন না। তার সাথে ফ্রেন্ডস ইনফরমেশন যদি ভালো লাগছে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।